আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করছেন যে তাদের নাকের হাড় বাঁকা। হয়তো আপনারা কোনো ডাক্তারের কাছে গিয়েছেন, সে আপনার নাকের ভিতরে দেখে বলল যে আপনার নাকের হাড় বাঁকা আছে, অপারেশন করতে হবে। আসলেই আপনার নাকের হাড় বাঁকা আছে কিনা বা অন্য কোনো সমস্যার কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে কিনা তা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। নাকের হাড় বাঁকা থাকার জন্য যদি আপনার নাক বন্ধ থাকে, তাহলে একটি জিনিস দিয়ে আপনি খুব সহজেই সেটা বুঝতে পারবেন, এবং তা হচ্ছে আপনার সবসময় সাধারণত একদিকের নাক বন্ধ থাকবে। মোস্ট অফ দ্য টাইম আপনার হয় ডান নাক অথবা বাম নাক আপনার বন্ধ আছে। অন দ্য কন্ট্রারি, যাদের নাকের মাংস বৃদ্ধি থাকার কারণে বা নাকের পলিপাসের কারণে নাক বন্ধ থাকে, তাদের দেখবেন যে তাদের হয়তো নাক দু নাকই বন্ধ আছে, অথবা একসময় এক নাক বন্ধ, তারপরে আবার অন্য নাক বন্ধ। কিন্তু যাদের নাকের হাড় বাঁকার জন্য তাদের নাক বন্ধ থাকবে, তাদের মোস্ট অফ দ্য টাইম কি হবে, তাদের হচ্ছে যে এক নাক বেশি বন্ধ থাকবে, যে কোনো এক নাক, ডান নাক অথবা বাম নাক। আপনার যে নাক বন্ধ থাকে তা নাকের হাড় বাঁকার জন্য না নাকের মাংস বৃদ্ধির জন্য তা বোঝার জন্য খুবই সহজ একটা উপায় রয়েছে, এবং তা হলো নাকের ড্রপ ব্যবহার করে একটি পরীক্ষা করে দেখা। আমার হাতে এখানে একটি নাকের ড্রপ আছে। যাদের নাক বন্ধ থাকে তারা অনেক সময় নাকের ড্রপ ব্যবহার করে থাকেন। আপনি আপনার নাকের যে বন্ধ রয়েছে তা নাকের হাড় বাঁকার জন্য বা আপনার নাকের মাংস বৃদ্ধির জন্য হয়েছে কিনা এটি প্রমাণ করার জন্য আপনি এই নাকের ড্রপ নাকে দিয়ে দেখতে পারেন। নাকে যদি নাকের ড্রপ দেওয়ার পরে আপনার নাক খুলে যায়, তাহলে আপনার বুঝতে হবে যে সমস্যাটি ছিল নাকের মাংসে বা পলিপাস। নাকের মাংস বড় থাকলে এইটা দিলে আপনার নাকের যে মাংস, বড় মাংস, সেটা সংকুচিত হবে এবং নাক থেকে আপনি বাতাস নিতে পারবেন। যদি আপনার নাকের হাড় বাঁকার জন্য আপনার নাক বন্ধ থাকে, তাহলে এই ড্রপটি কোনো কাজ করবে না। মানে হচ্ছে যে নাকের ড্রপ দেওয়ার পরও যদি আপনার নাক বন্ধ থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার নাক হাড় বাঁকার জন্যই বন্ধ হয়ে আছে। আরেকটি খুব অবভিয়াস যে সাইন রয়েছে তা থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে নাকের হাড় বাঁকা কিনা। অনেকের যাদের নাকের হাড় বাঁকা থাকে, তাদের নাকটি বাইরে থেকে বাঁকা থাকতে পারে। নাকের ভিতরে যে সেপ্টাম থাকে, সেই সেপ্টাম যখন বাঁকা হয় বা খুব বেশি বাঁকা হয়, তখন বাইরে থেকে নাকও কিন্তু বাঁকা হয়ে যেতে পারে। তো নাক বিভিন্ন রকমভাবে বাঁকা থাকতে পারে। আমরা আগে একটা ভিডিওতে আমি বলেছি যে নাক সি শেপ বাঁকা থাকতে পারে, এস শেপ বাঁকা থাকতে পারে। তো কীরকম বাঁকা আছে তার উপর ভিত্তি করে বাইরে থেকে কিন্তু নাক বাঁকা হতে পারে। তো যাদের এরকম বাইরে থেকে নাক অ্যাকচুয়ালি ডেভিয়েটেড রয়েছে, তাদের বুঝতে হবে তাদের অবশ্যই নাকের ভিতরে সেপ্টামও বাঁকা রয়েছে বা নাকের হাড়ও বাঁকা রয়েছে। এবং এই নাকের বাঁকা হাড় যে বা নাক যে বাঁকা বাইরে, এটা ঠিক করতে হলে কিন্তু নাকের সেপ্টামও সোজা করতে হবে। বিখ্যাত একজন ENT স্পেশালিস্ট ছিলেন, তার নাম হচ্ছে কটল। তো কটল বলেছিলেন যে হোয়ার দ্য সেপ্টাম গোজ গোজ দ্য নোজ। মানে হচ্ছে নাকের সেপ্টাম যদি বাঁকা থাকে বা নাকের হাড় যদি বাঁকা থাকে, তাহলে কিন্তু নাকও বাইরে থেকে বাঁকা হবে। এরপরে আরেকটি ফিচার রয়েছে যেটার মাধ্যমে বোঝা যেতে পারে যে আপনার নাক ভিতরে বা নাকের সেপ্টাম হয়তো ভিতরে বাঁকা আছে। অনেক মানুষের নাকের ভিতরে সেপ্টাম বাঁকা থাকে, কিন্তু বাইরে থেকে বাঁকা বোঝা যায় না। তাদের ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে নাকের যে, আমরা এই অংশটাকে বলি কলুমেলা। হ্যাঁ, নাকের যে এই অংশটা থাকে, এই অংশটাকে আমরা বলি কলুমেলা। তো কলুমেলার এখানে এরকম করে যদি তোলা হয়, তাহলে দেখা যায় যে নাকের যে সেপ্টাম, সেই সেপ্টামের সামনের অংশ হয় ডান দিকে বের হয়ে আছে অথবা ডান বাম দিকে বের হয়ে আছে, এরকম হতে পারে। এরকম হলে যখন দেখা যাবে যে নাকের সেপ্টামের সামনের অংশ একদিকে বাঁকা, তার মানে হচ্ছে নাকের তার পিছনের অংশ কোনো না কোনো দিকে বাঁকা থাকবে। সাধারণত দেখা যায় যে এই কলুমেলার সামনে যে নাকের হাড়টা থাকে, এটা যদি ডান দিকে থাকে, তাহলে ভিতরের বাঁকাটা বাম দিকে হবে, এবং যদি কলুমেলার এখানে যে বাঁকাটা বা যে হাড়টা দেখা যাবে, সেটা যদি বাম দিকে দেখা যায়, নাকের হাড় ভিতরে ডান দিকে বাঁকা থাকে। এ কারণে এই সকল পেশেন্টদের দেখা যাবে যে ডান দিকে তাদের নাকটা বেশি বন্ধ লাগছে। তো আপনি যদি এরকম দেখতে পান যে নাকের এরকম, নাক আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনি এরকম করে দেখবেন যে আপনার নাকের হাড় যদি একদিকে বের হওয়া থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে নাকের হাড় ভিতরে বাঁকা আছে। কারণ নাকের হাড় তো ভিতরে অনেক দূর পর্যন্ত দেখা যায় না, যাদের দেখা যায় তাদের তো দেখাই গেল, কিন্তু কলুমেলা দেখে এখানে কিন্তু বোঝা যেতে পারে যে ভিতরে নাক কতটুকু বাঁকা আছে। নাকের হাড় বাঁকা থাকলে ইউজুয়ালি ইউনিল্যাটারাল ফিচার হবে, মানে যে কোনো এক সাইডে কোনো সমস্যা হবে। এরকম হতে পারে যে নাকের হাড় একদিকে তার অনেক বাঁকা, তো সেই বাঁকা হাড় গিয়ে নাকের ভিতরে যে পলিপাস থাকে তার মধ্যে নার্ভ থাকে, সেই নার্ভের উপরে চাপ দেয়। নার্ভের উপরে চাপ দিলে দেখা যায় যে ওই সাইডে তার খুব মাথা ব্যথা হয়। সাপোজ নাক যদি, নাকের হাড় যদি ডান দিকে বাঁকা হয়, সে দেখে ডান দিকে বাঁকা হয়ে ডান দিকের মাংসে যদি সে ইম্পিঞ্চ করে, তাহলে দেখা যাবে তার এই সাইডে ডান দিকে তার খুব মাথা ব্যথা হচ্ছে। তো এরকম একটা মানুষ যখন এরকম মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, সাইনোসাইটিস এবং নাকের হাড় বাঁকা, এই জিনিসগুলো আমাদের দেখে রাখতে হয়। এবং অনেক সময় এরকম পাওয়া যায় যে নাকের হাড় বাঁকার কারণে তার এক সাইডে মাথা ব্যথা হচ্ছে। নাকের হাড় বাঁকা আছে কিনা বা নাকের হাড় ভিতরে কতটুকু বাঁকা সেটি বোঝার আরেকটি উপায় হচ্ছে
যে আরেকটি সিমটম পর্যালোচনা করা, এবং তা হচ্ছে নাকের ভিতর থেকে রক্ত আসা। এরকম অনেক মানুষ বা অনেক রুগী আমরা পাই যাদের দেখা যায় যে যাদের যে কোনো এক সাইড থেকে সবসময় রক্ত আসে, হ্যাঁ হয়তো বাম সাইড থেকে রক্ত আসছে অথবা ডান সাইড থেকে রক্ত আসছে। তো এরকম যাদের নাকের এক সাইড থেকে রক্ত আসে তাদের কিন্তু অনেকের ক্ষেত্রেই নাক এক্সামিনেশন করলে বা পরীক্ষা করলে দেখা যায় যে সেখানে নাকের সেপটামে কোথাও না কোথাও হাড় অনেক বেশি বাঁকা থাকে। এটাকে বলা হয় নেজাল স্পার। স্পার মানে হচ্ছে খুব অ্যাকিউট কার্ভেচার, মানে এরকম জেন্টল কার্ভেচার না, খুব অ্যাকিউট কার্ভেচার মানে খুব শার্প কার্ভেচার। এবং এই শার্প কার্ভেচারগুলোর উপরে কি হয়, নাকের ভিতরে যে মিউকোসা থাকে সেটা এটার উপর দিয়ে গিয়ে খুব পাতলা হয়ে যায়, এবং নাকের ভিতরে যখন বাতাস চলাচল করে বা হাত দিয়ে কেউ খোটে তখন ওই যে পাতলা জায়গা, সেই পাতলা জায়গা থেকে রক্তক্ষরণ হয়, ওই জায়গাটা ফেটে যায়, এখান থেকে রক্তক্ষরণ হয়, এবং তখন দেখা যায় যে ওই সকল মানুষের সাধারণত এক সাইড থেকেই রক্ত আসে। তাহলে এরকম যদি দেখেন যে আপনার এক সাইড থেকে সবসময় রক্ত আসে নাকে, বা যখনই আসে এক সাইড থেকে আসে, তাহলে অবশ্যই আপনার উচিত হবে একজন নাক কান গলা বিশেষজ্ঞ দেখিয়ে আপনার নাকের ভিতরে দেখে নেওয়া যে এরকম কোনো সেপটাম বা এই জাতীয় কোনো সমস্যার কারণে আপনার নাক থেকে রক্ত আসছে কিনা। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমি আশা করব এই জিনিসগুলো সবার সাথে আপনারা শেয়ার করবেন, যেন তারা বুঝতে পারেন যে তাদের নাকের হাড় আসলেই বাঁকা আছে কিনা অথবা আসলেই এর কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা। আমার সাথে আপনারা ফেসবুকে বা ইউটিউবে আমার কমেন্টে জানাতে পারেন যে কোনো সমস্যা থাকলে, আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। আর আমার এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি কেউ আমাকে এসে দেখাতে চান, সামনাসামনি সাক্ষাৎ করতে চান, তাহলে সেটাও আপনারা করতে পারেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।